এই ভিডিওগুলো সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা জ্যোতিষশাস্ত্রে রুচি রাখেন এবং নতুন কিছু শিখতে চান। খুব সহজ এবং সরলভাবে জ্যোতিষশাস্ত্রের কোর বা ভিতকে আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনি সে যে কোনো পদ্ধতিতেই জ্যোতিষ চর্চা করুন না কেন, সে পরাশরি হোক বা জৈমিনী হোক বা নারী হোক, কেপি বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি হোক না কেন, সেখানে ফান্ডামেন্টালস ক্লিয়ার থাকা খুবই দরকার। কারণ ফান্ডামেন্টালস ক্লিয়ার থাকলে তবেই আপনি যে কোনো পদ্ধতি খুব সহজেই এবং কম সময়ের মধ্যে রপ্ত করতে পারবেন। এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আমি নিজের কিছু ফাইন্ডিংস বলুন বা রিসার্চ বলুন আপনাদের সামনে তুলে ধরব। এর সাথে সাথে এই ভিডিওগুলোর করার মূল উদ্দেশ্য বলতে পারেন যে এই ভিডিওগুলো যারা ফলো করবেন তাদেরকে এতটা জ্ঞান দিয়ে দেওয়া হবে যাতে তারা নিজেদের বা পরিচিত ব্যক্তিদের চার্টকে অ্যানালিসিস করতে পারেন এবং এমন কিছু স্টেপ নিতে পারেন যাতে তাদের বা পরিচিত ব্যক্তির জীবনে কিছু রিমার্কেবল চেঞ্জ আসে। অ্যাস্ট্রোলজির যে কোনো টেকনিককে যদি আপনি ধারালো করতে চান তাহলে সবথেকে বেশি দরকার লাগবে আপনার নিজের জন্মছক বা হরোস্কোপ। তাই নিজের জন্মছক বা হরোস্কোপ নিয়ে বসবেন যাতে এই আলোচনার দ্বারা সবথেকে বেশি উপকৃত হতে পারেন। এখন আমরা যে কোনো ব্রাঞ্চি অ্যাস্ট্রোলজির চর্চা করি না কেন, তার মূলত দুটো ভাগ থাকে। একটা হলো স্ট্যাটিক প্রমিস আর একটা হলো ডাইনামিক প্রমিস। আমরা যখনই কোনো চার্ট অ্যানালিসিস করি তখন তার মধ্যে প্রত্যেকটা হাউসেরই কিছু না কিছু সিগনিফিকেন্স বলুন বা বৈশিষ্ট্য বলুন বা কোয়ালিটি বলুন সেটা থেকে থাকে, যার দ্বারা সেই ব্যক্তির জীবনটা কেমন হতে পারে তার একটা প্রমিস পাওয়া যায়। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো সময়ের উপর নির্ভরশীল, যেমন বিয়ে কখন হবে, চাকরি কখন পাবো বা সন্তান কখন হবে। এগুলো অ্যানালিসিস করতে গেলে আমাদের বার্থ চার্টের সাথে সাথে আমাদের দশাকেও অ্যানালিসিস করতে হয়। সুতরাং স্ট্যাটিক প্রমিস বলে দেবে বা আমাদের বার্থ চার্ট বলে দেবে যে আমাদের জীবনে কি ঘটবে এবং সেগুলো কখন ঘটবে সেটা বলে দেবে দশা অর্থাৎ ডাইনামিক প্রমিস। এখন বৈদিক জ্যোতিষ বা সনাতন জ্যোতিষ তিনটে জিনিসের উপরে দাঁড়িয়ে আছে। একটা হলো প্ল্যানেট, একটা হলো হাউস আর একটা হলো রাশি। প্ল্যানেট কি? আমরা যখনই কোনো কর্ম করি সেই কর্মের দ্বারা আমাদের ফল প্রাপ্ত হয়ে থাকে। যেমন যদি ভালো কর্ম করি তা ভালো শুভ ফল লাভ হয়, আবার যদি খারাপ কর্ম করি তাহলে অশুভ ফল লাভ হয়। এবং সেই ভালো বা খারাপ কর্মফল সেটা নির্ধারিত হয় ঈশ্বর দ্বারা। সুতরাং ঈশ্বর দ্বারা নির্ধারিত কর্মফল আমাদের কাছে পৌঁছে দেয় প্ল্যানেট। সুতরাং প্ল্যানেটকে আমরা রেজাল্ট ক্যারিয়ারও বলতে পারি। এইবারে আসছি হাউস। প্ল্যানেট তো আমাদের কাছে রেজাল্ট পৌঁছে দিল, কিন্তু সেই রেজাল্টটা কোন দিক থেকে আসবে? সেটা স্বাস্থ্য বিষয়ে আসবে নাকি কর্ম বিষয়ে আসবে না সন্তান বিষয়ে আসবে, সেটা নির্ভর করে সেই হাউসের সাথে
সংযুক্ত প্ল্যানেটের উপরে, অর্থাৎ সেই প্ল্যানেট কোন প্ল্যানেট কোন হাউসের সঙ্গে যুক্ত তার উপরই নির্ভর করবে সেই প্ল্যানেট কোন দিক থেকে আমাদের ফল দেবে। যেমন ধরুন আমরা দেখি ফুটবল মাঠে 11 জন প্লেয়ার থাকে, কোনো একজন প্লেয়ার পুরো মাঠের কন্ট্রোলার হিসাবে থাকে না, সে একটা নির্দিষ্ট জোন বা নির্দিষ্ট এরিয়ার কন্ট্রোলার হিসাবেই থাকে। সেরকমই কোনো একটা প্ল্যানেট আমাদের জীবনের সব কিছুরই ফল সে ক্যারি করে না, সে একটা নির্দিষ্ট এরিয়ার ফলই ক্যারি করে। যেমন ধরুন কোনো একটা প্ল্যানেট যদি আমাদের পঞ্চম ভাবের ফলদাতা হিসাবে থাকে, অর্থাৎ পঞ্চম ভাবের রেজাল্ট কেরিয়ার হিসাবে থাকে, পঞ্চম ভাব থেকে আমরা কি বুঝতে পারি? পঞ্চম ভাব থেকে আমরা বুঝতে পারি সন্তান ভাগ্য, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের লার্নিং। সুতরাং সেই প্ল্যানেটটা আমাদের ইন্টেলিজেন্স, আমাদের লার্নিং বা আমাদের সন্তান ভাগ্যের বিষয়ের ফল বহন করছে। সুতরাং হাউস কি বলে দেবে? এরিয়া অফ রেজাল্টকে। এখন রাশি কি? রাশি হলো হাউসকে আইডেন্টিফিকেশন প্রদান করে থাকে। যেমন ধরুন আমরা একটা লোকালিটিতে গিয়েছি, সেই লোকালিটির মধ্যে আমাদের বন্ধুদের বাড়ি, বন্ধুর বাড়ি যাব, সেই লোকালিটিতে 12টা ঘর আছে। এখন কোন ঘরেতে যাব বা সেই বন্ধুর ঘর কোনটা সেটা জানার জন্য আমাদের হাউস নাম্বারের দরকার হয়, তারপরেই আমরা সেই বন্ধুর বাড়িতে পৌঁছতে পারব। ঠিক তেমনইভাবে হাউসের আইডেন্টিফিকেশান যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সেই হাউসের কোনো ইম্পর্টেন্স নেই। যেমন ধরুন কোনো একজন কর্কট লগ্নের ব্যক্তি, তার পঞ্চম ভাব গিয়ে পড়েছে কোথায়? বৃশ্চিক রাশিতে। আবার কোনো একজন সিংহ লগ্নের ব্যক্তি, তার পঞ্চম ভাব গিয়ে পড়েছে ধনু রাশিতে। এরকমভাবে প্রত্যেকটা লগ্নের ব্যক্তির ক্ষেত্রে কোনো একটা ভাব বিভিন্ন রাশিতে গিয়ে পড়ে, আবার যদি একই রাশিতে গিয়েও পড়ে, অর্থাৎ তারা একই লগ্নের ব্যক্তি যদি হয়ে থাকে, তা তখনও দেখা যায় সেই রাশির উপরে প্ল্যানেটারি যে ইনফ্লুয়েন্স সেগুলো কিন্তু আলাদা আলাদা হয়। সেই জন্য আমাদের সেই ভাবের ফলও বিভিন্ন হয়ে থাকে। সুতরাং রাশিকে আমরা বলতে পারি যে নেচার অফ রেজাল্ট, অর্থাৎ আমাদের সেই রেজাল্টটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, সেটা নির্ভর করে সেই রাশির উপরে। এখন আমরা প্ল্যানেট সম্পর্কে আরো কিছু আলোচনার মধ্যে যাব। প্ল্যানেটকে আমরা প্রাকৃতিক শুভত্ব বা অশুভত্বের উপর নির্ভর করে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ন্যাচারাল বেনিফিক প্ল্যানেট, অর্থাৎ প্রাকৃতিক শুভ গ্রহ, ন্যাচারাল ম্যালেফিক প্ল্যানেট বা প্রাকৃতিক অশুভ গ্রহ, এবং ক্রুর বা মাইল ম্যালেফিক প্ল্যানেট। এখন ন্যাচারাল বেনিফিক প্ল্যানেটের মধ্যে আমরা জুপিটার অর্থাৎ বৃহস্পতি, ভেনাস বা শুক্র, এবং মার্কারি বা বুধ, এবং মুন বা চন্দ্রকে ফেলতে পারি। আর ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেটের মধ্যে আমরা স্যাটার্ন বা শনি, মার্স বা মঙ্গল, রাহু এবং কেতুকে ফেলতে পারি। এবং ক্রুর গ্রহ বা মাইল ম্যালিফিকের মধ্যে আমরা সান বা রবিকে ফেলতে পারি। এখন বিষয়টা একটা উদাহরণের দ্বারা বোঝানো যাক।
আমরা প্রত্যেক দিনই কিছু কিছু মানুষের সঙ্গে মিলিত হই, যারা দেখবেন যাদের ব্যবহারের মধ্যে কিছুটা সৌম্যতা আছে বা সফটনেস আছে, তাদেরকে আমরা ন্যাচারাল বেনিফিক প্ল্যানেটের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ এই সমস্ত প্ল্যানেটগুলো আমাদের জীবনের জীবনে যে সমস্ত হাউসের সাথে যুক্ত থাকে, সেই সমস্ত হাউসে অনেক ইজিনেস বা সফটনেস নিয়ে আসে এবং আমাদের জীবন থেকে স্ট্রাগল কমিয়ে দেয়, আমাদেরকে কমফোর্ট জোনের মধ্যে নিয়ে আসে। আবার ন্যাচারাল ম্যানিফিক প্ল্যানেট হিসাবে আমরা বলতে পারি, আমরা যে সমস্ত মানুষের সঙ্গে মিলিত হই, যারা দেখবেন যাদের মধ্যে একটা হার্ডশিপ থাকে, যারা একটু খিটখিটে মেজাজের হয়, যারা সবসময় একটা ঝগড়া করার মুডের মধ্যে থাকে, তাদেরকে আমরা ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেটের সঙ্গে তুলনা করতে পারি। এবং এই সমস্ত প্ল্যানেটগুলো কি করে, আমাদের জীবনে স্ট্রাগল অ্যাড করে, আমাদের জীবনকে প্রেসারাইজড করে এবং আমাদের কমফোর্ট জোনের মধ্যে থাকতে দেয় না। এর পরে আসছে ক্রুর গ্রহ বা মাইল ম্যালিফিক প্ল্যানেট। মাইল ম্যালিফিক প্ল্যানেট বা ক্রুর গ্রহ কোনগুলোকে কি, ক্রুর গ্রহের সাথে আমরা আমাদের বাবার তুলনা করতে পারি। সন্তান যখনই কোনো খারাপ কাজ করে তখন বাবা তাকে শাস্তি দেন। এর মানে এমনটা নয় যে বাবার স্বভাবই হলো শাস্তি দেয়া, কিন্তু বাধ্য হয়ে যাতে সন্তান সেই ভুল কাজ আর রিপিট না করে তার জন্য তাকে কঠোর হতে হয়। ঠিক তেমনই আমরা রবিকে বা সানকে, যে রবি আবার পিতারও কারক গ্রহ, তাকে আমরা মাইল ম্যালিফিক প্ল্যানেট বলতে পারি। এবার আপনাদের মনে এমন প্রশ্ন আসতে পারে, যারা ধরুন যারা একজন ব্যক্তি সে হচ্ছে তুলা লগ্ন, সে বিভিন্ন বইয়েতে পড়েছে যে বৃহস্পতি তুলা লগ্নের পক্ষে অশুভ গ্রহ, কারণ কি তুলা লগ্নের পক্ষে বা লিব্রা অ্যাসেন্ডেন্টের পক্ষে বৃহস্পতি হল তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, অর্থাৎ ত্রিশরার অধিপতি গ্রহ। আমরা জানি যে ত্রিশরার অধিপতি গ্রহগুলো অশুভ হয়ে থাকে সেই লগ্নের পক্ষে। সেই রকমভাবে প্রত্যেকটা লগ্ন হিসাবে আবার গ্রহদের মধ্যে তিন ভাগে ভাগ করা হয়। এই একে বলা হয় ফাংশনাল বেনিফিক, ফাংশনাল ম্যালিফিক এবং ফাংশনাল নিউট্রাল প্ল্যানেট। এবং এই সময় এই ফাংশনাল বেনিফিক, ফাংশনাল ম্যালিফিক এবং ফাংশনাল নিউট্রাল প্ল্যানেট, এগুলো নির্ভর করে লগ্নর উপরে। অর্থাৎ আপনার লগ্ন কি তার উপরে নির্ভর করে ফাংশনাল বেনিফিক, ফাংশনাল ম্যালিফিক এবং ফাংশনাল নিউট্রাল প্ল্যানেট। এইবার আমরা হরোস্কোপ নিয়ে একটু আলোচনা করব। হরোস্কোপ জিনিসটা কি বা জন্ম ছক যেটাকে বলে সেই জিনিসটা কি, বা বার্থ চার্ট, হরোস্কোপ হলো একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মধ্যে আমাদের জীবনের ম্যাপ বা জীবনের ছক বা জীবনের বিভিন্ন দিকগুলো চিত্রিত থাকে, তাকেই আমরা হরোস্কোপ বলতে পারি। এখন বিভিন্ন সফটওয়্যার থেকে যে সমস্ত হরোস্কোপগুলো বেরোয়, সেই সমস্ত হরোস্কোপগুলো মূলত দুরকমভাবে আসতে পারে। যেমন একটা হলো বেঙ্গলি হরোস্কোপিক স্টাইল,
আর একটা হলো নর্থ ইন্ডিয়ান হরোস্কোপিক স্টাইল। বেঙ্গলি হরোস্কোপিক টাইপ স্টাইলে তেমন হরোস্কোপের মধ্যে কি থাকে? হরোস্কোপের মধ্যে 12টা রাশি থাকে এবং 9 প্ল্যানেটস আর লগ্ন থাকে। এই তিনটে জিনিস একটা হরোস্কোপের মধ্যে থাকে। বেঙ্গলি হরোস্কোপিক স্টাইলে 12টা ঘর এইরকমভাবে বিন্যস্ত থাকে এবং এটা কালপুরুষের কুণ্ডলী বা ন্যাচারাল জোডিয়াক অনুসারে থাকে। যেমন সবার উপরে থাকে এরিস, তারপরে অ্যান্টি ক্লক ওয়াইজ সেরকমভাবে ডিস্ট্রিবিউট করা থাকে বা মেষ রাশি সবার উপরে থাকে। তারপরে আসে টরাস বা বৃষ রাশি, নেক্সট থার্ড রাশি যেটা পড়বে সেটা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশি, তারপরে ফোর্থে আসবে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি, নেক্সট ফিফথে আসবে লিও অর্থাৎ সিংহ রাশি, সিক্সে ভার্গ বা কন্যা রাশি, সেভেনে তুলা রাশি বা লিব্রা, এইটে স্কর্পিও বা বৃশ্চিক রাশি, নাইনে স্যাজিটেরিয়াস বা ধনু রাশি, টেনে ক্যাপ্রিকন বা মকর রাশি, ইলেভেনে অ্যাকোয়ারিয়াস বা ধনু রাশি এবং টুয়েলভে পাইসেস অর্থাৎ মীন রাশি। এই 12টা রাশির অবস্থান এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ থাকে এবং এর মধ্যে 9টা গ্রহ এবং লগ্ন অবস্থান করে। এবার নর্থ ইন্ডিয়ান হরোস্কোপিক স্টাইলে ও একই রকমভাবে 12টা ঘর থাকে এবং অনেকটা এইরকমভাবে ডায়াগ্রামটা থাকে। এইখানে সবার উপরে যে ঘরটা থাকে সেটাতে দেখবেন একটা নাম্বার লেখা থাকে, যেমন ধরুন এখানে 5 নাম্বার হতে পারে, 6 নাম্বার হতে পারে। 5 নাম্বার মানে আমাদের যে পঞ্চম রাশিটা তার লগ্ন ধরে নিতে হবে, অর্থাৎ সেই ব্যক্তি হলো 5 নাম্বার মানে সেই ব্যক্তি হলো লিও লগ্নের ব্যক্তি। তারপরে পরপর হাউসগুলো বা রাশিগুলো এরকমভাবে ডিস্ট্রিবিউট করা থাকে এবং এই 12টা ঘরের মধ্যে 9খানা প্ল্যানেট দ্বার থাকবে। এইবারে এই যে 12টা জোডিয়াক সাইন অর্থাৎ 12টা যে রাশি, এই প্রত্যেকটা রাশির একটা করে রাশির অধিপতি থাকে। সেই রাশির অধিপতিগুলো আমরা কিভাবে সিগনিফাই করতে পারি বা কিভাবে পাই সেটা একটা সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করছি, যেমন সেটা প্ল্যানেটারি কিংডম দিয়ে। আমরা বুঝতে পারি যেমন একটা কিংডমের মধ্যে থাকে কুইন থাকে বা রানী থাকে, আর কি থাকে কিং থাকে বা রাজা থাকে, তারপরে কি থাকবে রাজপুত্র বা প্রিন্স থাকবে, প্রিন্স থাকে, তারপরে কি থাকে, তারপরে থাকে ফাইন্যান্স মিনিস্টার, বাস অর্থমন্ত্রী থাকবে, তারপরে থাকে কমান্ডার অর্থাৎ সেনাপতি এবং তারপরে থাকবে গুরু বা ধর্ম, এবং লাস্ট থাকবে ওয়ার্কার বা সার্ভেন্ট। এখন আমরা প্ল্যানেটারি কিংডমের মধ্যে কুইনকে আমরা মুনের সঙ্গে তুলনা করতে পারি অর্থাৎ চন্দ্রের সাথে, এবং কিংকে আমরা সান বা রবির সাথে তুলনা করতে পারি, আর প্রিন্সকে আমরা
মার্কারি প্রিন্স বা রাজকুমারকে আমরা মার্কারি বা বুধের সাথে তুলনা করতে পারি, আর ফাইন্যান্স মিনিস্টারকে আমরা শুক্র বা ভেনাসের সঙ্গে তুলনা করতে পারি, এবং কমান্ডার অর্থাৎ সেনাপতিকে আমরা মার্স বা মঙ্গলের সঙ্গে তুলনা করতে পারি, এবং গুরু বা ধর্মর সাথে আমরা জুপিটার বা বৃহস্পতিকে তুলনা করতে পারি, এবং ওয়ার্কার বা সার্ভেন্টের সাথে আমরা স্যাটার্ন বা শনি গ্রহকে তুলনা করতে পারি। এইবারে মুন বা কুইনের জন্য আমরা 4 নম্বর ঘরটা বেছে নিয়েছি, তারপরে পরপর আমরা ঘরগুলো বসিয়ে দেব, 4-এর পরে 5, তারপর 6, 7, 8, 9, 10, 11, 12, তারপর 12-এর পরে 1, 2, 3, 4 চলে এলো। অর্থাৎ 4 নম্বর ঘরের মালিক বা 4 নম্বর ঘরের রাশির অধিপতি গ্রহ হয়ে যাবে মুন, তারপরে 5 নম্বর ঘরের হয়ে যাবে সান বা সূর্য, 6 নম্বরে হয়ে যাবে বুধ বা মার্কারি, 7 নম্বরের হয়ে যাবে ভেনাস বা শুক্র, 8 নম্বরে হয়ে যাবে মার্স বা মঙ্গল, 9 নম্বরের হয়ে যাবে জুপিটার বা বৃহস্পতি, 10 নম্বরের হয়ে যাবে স্যাটার্ন, 11 নম্বরের হয়ে যাবে স্যাটার্ন, 12 নম্বরের হয়ে যাবে জুপিটার, আবার 1 নম্বরে চলে আসবে মার্স, 2 নম্বরে চলে আসবে ভেনাস, 3 নম্বরে মার্কারি। সুতরাং এই পদ্ধতির দ্বারা যারা নিউ লার্নার তারা খুব সহজেই রাশির অধিপতি গ্রহকে বা রাশি লটকে আপনারা সিগনিফাই করতে পারবেন বা রাশি লটকে আইডেন্টিফাই করতে পারবেন। নেক্সট দিন আমরা প্রত্যেকটা হাউস নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রত্যেকটা হাউসে কী কী হাউসের ডোমেনের মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে আমাদের জীবনে, তাই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনার দিকে এগোবো।